কি দিয়ে মারছে? কে মারছে? তোমার নাম? তোমার নাম বুঝি না। ঋতুরাজ গো। কোন সেমিস্টারে পড়ে? কিসের জন্য আজকে তোমার উপরে অ্যাটাক করছে? আমি কিছু জানি না, হঠাৎ করে আমার বন্ধুরা মারছে। আমি কইছি আমার কইছে এমন একটা ছেলে আমার মারছে, কিছু দেখাই কেডা তো কেডা দেখতে গিয়ে হ্যাঁ সে আমার দেখাইছে বলে দেখাইছে কি প্রবলেম হইলো এর মারছো তুমি সল্ট আউট না করে দিতে সল্ট আউট কইরা দাও বিষয়টা। এই বিষয়টা প্রফেসরের নজরে নিয়েছ কি? কি আশ্বাস পেয়েছো? এ নিয়ে কি থানায় মামলা করবা তুমি? দুইজন ছাত্র নিজেদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বাকবিদণ্ড হয়েছে, আর এটা পরবর্তী সময় হঠাৎ দিয়ে চলে যায়। আমাদের স্যার ম্যাডাম ক্লাস করছিলেন, ওনারা সেখানে যান, তাকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকালে আমরা দেখলাম দুই পক্ষ আমার কাছে এসছে, এসে দুই পক্ষে তাদের বিবৃতি দিয়েছে, এখন সেগুলি আমরা দেখছি। আমি তো দেখছি মানে দুই পক্ষে দুজনেই আহত কম বেশি। এ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করবেন আপনি? এটা আমি পরবর্তীকালে আমাদের যে টিচার কাউন্সিল আছে আমরা আছি সবাই বসবো, বসে দেখবো কি করা যায় বিষয়টা। না সংসার বড় হলে ছেলে মেয়ের বিষয়ে তো সমস্যা হতেই পারে। হ্যাঁ এখন বিষয়টা আমরা খুব বড় করে দেখছি না, চাইছি আমরা কীভাবে এটাকে আজকে যে ঘটনা হয়েছে দুজন ছেলের মধ্যে তাদেরকে একসঙ্গে বসি মানে কীভাবে সমাধান করা যায়। আমরা এটাই আমি তো বললাম ছেলে মেয়েরা বেশি হলে বিভিন্ন বিভিন্ন মত থাকে, হ্যাঁ হতেই পারে,